الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنزيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بارك الله فيكم إنه تعالى جواد كريم إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد بعد أعوذ بالله من الشيطان الرجيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج محترم بھائیو عزیزو بزرگو دوستو اللہ تبارک و تعالی ہمارے کے نمازیر قطارے انہیں حاضر کرے چھن مانے جانتے ہوئے اللہ قبول کرے چھن اللہ ہمارے کے جمعہ پر توفیق دیے چھن مانے جانتے ہوئے اللہ قبول کرے چھن আর আমরা বলি তৌফিক একটা শব্দ তৌফিক তৌফিক তো তৌফিকটা কখন হয় আমরা বলি যে আমরা তওবা করেছি আল্লাহ মাফ করলো এটা ভুল
আল্লাহ যাকে মাফ করব ইচ্ছা করে তৌবা করার তৌফিকটা আল্লাহই দেন। তো আজকে আমরা জুমার মসজিদে আসতে পেরেছি, এর জন্য সকলে একবার শুকরিয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গোটা কোরআনে, টোটাল গোটা কোরআনে তিনটে বিষয় আছে আর দুটি হুকুম আছে। কোরআনে যতগুলো আয়াত আছে, আপনি একটা আয়াত পড়বেন, হয় ডান দিকের বক্সে যাবে না হয় বাঁ দিকের বক্সে যাবে, দুটি বক্সের মধ্যে সব আয়াত ঢুকে যাবে। একটা হচ্ছে আমার, একটা হচ্ছে নেহি, একটার নাম হুকুম আর একটার নাম নিষেধ, একটা আদেশ একটা নিষেধ। গোটা কোরআনটা আদেশ আর নিষেধে শেষ হয়েছে, কারণ পৃথিবীর শুরু লগ্নে এই দুটি জিনিসই দেখা গেছে। আদমকে যখন বানানো হয় তো আদমের কাছে ছিল নিষেধ, ফালা তাকরাবা হাজিহি সাজারাতা, তুমি ওই গাছের কাছে যেও না, আর ইবলিসের কাছে ছিল হুকুম, ইসজুদ সাজদা কর, সে সাজদা করল না। ইসজুদু লি আদম ওয়া ফাসাজাদু ইল্লা ইবলিস, ই আদেশ মানল না, ই নিষেধ শুনল না, দুজনেই গোনাহাতে বাড়াবার। কিন্তু আদম বেঁচে আসলো কোথা থেকে? আদম যখন নিষেধ মানতে পারলো না, ওনার কাছে এসে অনুশোচনা আসলো। অনুশোচনা পৌঁছানোর পর দীর্ঘদিন তিনি কাঁদলেন, জি কালেমায় আদম, তৌবায় আদম, তসবিহাতে আদম, আল্লাহুম্মা ইন্নি জালামতু নফসি জুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। কত বছর কেঁদেছে কোনো হিসাব নাই, লম্বা টার্ম কাঁদার পর আরাফাতের ময়দানে গিয়ে ওদের স্বামী স্ত্রীর মোলাকাতও হলো। আরাফাত মানেই হচ্ছে পরিচয়, আরাফাত শব্দের অর্থ হলো পরিচয় হওয়া, মুজদালিফা মানে আবচ্ছন্ন থাকা, এবং ওদের পরিচয়ও হলো স্বামী স্ত্রীর, আর আল্লাহ মাফও ঘোষণা করলেন। সেই তারিখটা ছিল জিলহিজার 10 তারিখ, 9 তারিখ। তো ওইখানে পৌঁছানোর পর আরাফাতের দিন যখন ওদের মাফ হলো, তো আজও সেই ফজিলতটা আল্লাহ রেখে দিয়েছেন, যেখানে আমি আদমকে মাফ করেছি, যত আদম সন্তান ওই তারিখে পৌঁছাবে আরাফাতের দিনে তাদের মাফ ঘোষণা হবে। এর জন্যই তো হজের মেন কানুন হচ্ছে আরাফাত। আজকের বক্তব্য এটা নয়, ইবলিসের কাছে অনুশোচনার পরিবর্তে অহংকার পৌঁছালো, আজও সে লানতের দরজায় থেকে গেল, ইবলিসই থেকে গেল। কোরআনের টোটাল মৌজু সাবজেক্ট হচ্ছে তিনটি, একটার নাম তৌহিদ, একটার নাম রেসালাত, একটার নাম আখেরাত। রেসালাতের আবার দুটো ভাগ, তৌহিদ মানে একত্ববাদ, কোরআন বহুত্ববাদকে ধ্বংস করে একত্ববাদ প্রতিষ্ঠিতার জন্য এসেছেন, আর আখেরাত মানে হচ্ছে পরকাল, শ্বাস বন্ধ হওয়ার পর থেকে একটা বড় খবর নিয়ে সে কোরআন হাজির হয়েছে, যা নিখুঁত সব সত্য, কবরের খবর, কিয়ামতের খবর, পুলসেরাতের খবর, জান্নাতের খবর, জাহান্নামের খবর, 10 পারা আছে, 10 পারা। আর 10 পারা আছে তৌহিদ একত্ববাদ প্রতিষ্ঠিতের জন্যে বহুত্ববাদকে ভেঙে, আর 10 পারা আছে রেসালাত। রেসালাতের আবার দুটি ভাগ, রেসালা বলতে যদি আপনি তর্জমা নেন সূচি বা ফর্দ, তাহলে আমলের দিকে চলে যাবে, কী কী আমল এখান থেকে বর্জনীয়, কী কী আমল করণীয়।
কোরআন এনেছে দশ পড়া। আর রেসালাতের শব্দ যদি নেন হিস্টোরি, ইতিহাস, রেসালা, তাহলে কোরআন আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত স্বর্ণক্ষরে প্রাণ খোলা ইতিহাস নিয়ে এসছেন, যে ইতিহাসগুলো আপনাকে আমাকে সোনালী রাস্তা দেখাবে। আমি সেই ইতিহাসের লক্ষ্যে একটা আল্লাহর আদেশমূলক আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ তাবারক বা তাআলা সূরা সফের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, আবার প্রশ্নটা খুব জটিল প্রশ্ন। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান দিব না যা থেকে তোমরা আযাবে আলীম থেকে বাঁচবে? পার্থিব্য জগতের যত ব্যবসা আছে তার লভ্যাংশ হচ্ছে টাকা, আর আমি আল্লাহ তোমাদেরকে যে ব্যবসাটা দিব তার লভ্যাংশ হবে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে জায়গা। পরের আয়াতে জান্নাতের কথা আছে। কিন্তু আমার প্রশ্নটা কোথায়? আল্লাহ বলছেন কাকে? ইমানদারকে। আর ইমানদারকে বলছে তোমাদেরকে ব্যবসা দিব, তোমরা আযাবে আলীম থেকে বাঁচবে। হাজি ভাই, আপনি যদি কাউকে ইমানদার বলেন, এর মধ্যে সন্দেহ থেকে যেতে পারে যে ওই লোকটা ইমানদার হতেও পারে নাও পারে। আমি যদি কাউকে ইমানদার বলি, এর মধ্যে সন্দেহ থাকতে পারে যে লোকটা ইমানদার হতেও পারে না পারে। আর কেউ যদি কাউকে ইমানদার বলে, তার ভিতরে সন্দেহ থেকে যেতে পারে যে লোকটা ইমানদার হতেও পারে না পারে। কিন্তু আল্লাহ যাকে ইমানদার বলবেন, এর ব্যাপারে কি সন্দেহ থাকার আছে? সন্দেহ তো নেই। আল্লাহ যাকে ইমানদার বলছে মানে ও কমপ্লিটলি ইমানদার, এবং ওর ইমানদার হওয়ার ব্যাপারে অনুপরিমাণ সন্দেহ নাই। তাহলে আল্লাহ ইমানদার বলার পর যে ভাষাটা দ্বিতীয়বারে ব্যবহার করছে যে তোমাকে এমন ব্যবসা দিব আযাবে আলীম থেকে বেঁচে যাবে, তাহলে কি ইমানদার জাহান্নাম যাবে? তো ইমানদার জাহান্নাম যাবে না, তো আবার ইমানদারকে কেন আল্লাহ ওসিয়ত করছে? আল্লাহ বেঈমানকে ওসিয়ত করবে ঠিক আছে, কাফেরকে ওসিয়ত করবে ঠিক আছে, মুনাফিককে করবে ঠিক আছে। একটা প্রশ্ন, জটিল প্রশ্ন। সেম আর একটা আয়াত আছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদাররা ইমান আনো। এখানে আবার কি প্রশ্ন লুকিয়ে থাকলো? সূরা তাহরিমে একটা আয়াত আছে ওই রকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার, তুমি এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন প্রশ্নগুলো কেমন, প্রশ্নগুলো কেমন! এর দুটি উত্তর আছে, দুটি উত্তর। উত্তর দুটি আমি আপনাদের সামনে দিচ্ছি। নাম্বার এক, لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة كل عامل مخلصين على خطرة العظيم। محترم بھائی عزیز و بزرگ دوستو সময় সংকীর্ণ, পঙ্খান্ন উত্তর দিতে গেলে দুই ঘন্টাতে শেষ হবে না, কিন্তু আমি শর্টে বোঝানোর চেষ্টা করছি, একটা উদাহরণের মাধ্যম দিয়ে বুঝিয়ে দেব। সবথেকে বেশি খতরনাক অবস্থায় দাঁড়িয়ে আছে ইমানদার আমল কারণে ওয়ালা, এর জন্যে ওকে প্রতি মুহূর্তে সাবধানতার প্রয়োজন আছে। কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আদিম,
একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ বলেছেন, তুমি সারা জীবনে যেটা আমল করছো ওটা তোমার পায়ের নিচে বারুদের মতো রেডি হয়ে আছে, যেন জিন্দেগিতে এতটুকু অহংকারের ছিটা না পড়ে যায়, পুরা তোমার জিন্দেগির আমল জ্বলে যাবে, সে জ্বলবে তোমাকেও জ্বালাবে। এটা একটা সাবধানতা বার্তা। আর উদাহরণটা আমি দিচ্ছি, আপনার বয়স যখন 18 বছর 16 বছর তখন থেকে আপনি বাইক চালাচ্ছেন, 12 বছর তখন থেকে আপনি বাইক চালাচ্ছেন, বাইকে আপনি দক্ষ ড্রাইভার, 22 বছর বয়সে আপনার বিয়ে হলো, 23, 24, 25 বছর বয়সে আপনার একটা 2 বছরের বাচ্চা, তাহলে আপনি 14 বছর থেকে যদি 25 বছর গাড়ি চালান, 11 বছরের আপনি একটা পাকা দক্ষ ড্রাইভার। আপনাকে দিয়ে আপনার আব্বা অনেক কাজ নিয়েছে, এটা কর, এটা নিয়ে আয়, এটা দিয়ে আয়, গাউসিয়া যা, আর কোথাও যা, মাদব দি যা, আপনার বাপের আপনার প্রতি কনফিডেন্স আছে, বিশ্বাস আছে যে আমার ছেলে দক্ষ ড্রাইভার। এখন আপনি শ্বশুরবাড়ি যাচ্ছেন, বাচ্চাটাকে সামনে চাপিয়েছেন, হ্যান্ডেল ধরেছে, বৌমা পেছনে বসেছে, আপনার আব্বা এসে বলছে সাবধান। তিনি কি অন্যায় বলেছেন? অ্যাক্সিডেন্ট তো ড্রাইভারই করে। এই সাবধানতাটা যে উনি দিচ্ছেন কেন, যে আমার তিনটে মহব্বতের প্রাণ একটা গাড়িতে, সে এখন দীর্ঘ 40 কিলোমিটার যাবে, গোটা রাস্তায় কি হবে না হবে, এর জন্যে সাবধান দিচ্ছে। তো আমার আল্লাহ এখান থেকে ইমানদারদেরকে জাহান্নামী বলছেন না, বরং বলতে চাইছে হে ইমানদার, তোমরা সাবধানতা অবলম্বন করো, তোমাদের কাছে আমি সাবধানতা চাইছি। আল্লাহ অতটা পরিমাণ ভালোবাসে যে উনি হৃদয় থেকে ইমানদারদেরকে সাবধানতার অবলম্বনে দিচ্ছেন আর কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কত সুন্দর কথা বলছেন। প্রিপারেশনের বাংলা হচ্ছে পূর্ব পরিস্থিতি। কলেজ যেতে গেলে আমাকে কি নিতে হবে, আমি জালসাই বেরিয়ে যাব কি নিব, ব্যাগে দেখছি, প্রিপারেশন নিচ্ছি, জুমাই খুতবা দিব প্রিপারেশন নিচ্ছি। তো প্রিপারেশন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা যখন জিহাদের ময়দানে বেরিয়ে যাবে তার পূর্ব প্রিপারেশন তোমাকে নিতে হবে, সেটা হলো দুটি, একটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে কামিল ঈমান, যখন তোমার কামিল ঈমান এসে যাবে, দ্বিতীয় নম্বরে ওয়া রাসূলিহি, রসুলের আদর্শকে সম্পূর্ণ নিতে হবে। এই দুটি প্রিপারেশন যখন তোমার নেওয়া হয়ে যাবে, তোমার সামনে একটা বিরাট কাজ, তার নাম হচ্ছে জিহাদ, এর পরে তুমি জিহাদের ময়দানে বের হয়ে যাও। আজকে মুসলমানরা কোরআন পেয়েছে, আদর্শ পেয়েছে, আর জিহাদের ময়দানে গিয়ে হেরে আসছে, কারণটা কি? তাদের পূর্বে প্রিপারেশনের গোলমাল আছে, জি পূর্ব যেটি তৈরি, যা নিয়ে জিহাদে যেতে হবে সেটা নষ্ট হয়ে আছে। সেই পূর্বেটা কি, আল্লাহর উপরে কামেল ঈমান,
আবু জাহেল, যাকে বাচ্চা ছেলেরাও চেনে। ইয়ে খবিস, এর ইমানটা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ছিল, বুঝতে পারছেন? শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না, এটা সহি বুখারীর হাদিস। এটা দলিলটা সহি দলিল। ওই পর্যন্ত কেন ছিল তার প্রমাণ কি? যেদিন জিহাদের ময়দানে বেরিয়ে যায়, আল্লাহ রসুলের সঙ্গে যখন পুরো দমে ট্যাসেল চলছে, আবু জাহেলের মতো বেঈমান কাবার দরজা ধরে কাঁদছে, কাবার গিলাপ ধরে কাঁদছে, আর কি বলছে? এই আল্লাহ, তুমি হককে জয়ী করে দাও। ও নিজেকে হক ভাবছে, বিশ্ব নবী বলছেন আমিন। তুই যেটা চাইছিস কে হক ময়দানে বুঝতে পারবি? এই আল্লাহ, তুমি হককে জয়ী করে দাও, বিশ্ব নবী বলছেন আমিন। তার মানে আবু জাহেল এক আল্লাহ এটা বিশ্বাস করত। এর জন্যে বন্ধু ভালো করে শুনেলেন, পূর্ব প্রিপারেশনে প্রত্যেকটি সাহাবি এবং প্রত্যেকটি তাবি, প্রত্যেকটি নবী প্রতিটি জিহাদের পেছনে আল্লাহকে সঙ্গে নিয়েছেন। তুমিনুনা বিল্লাহে, যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে, তোমার হৃদয়ে, তোমার শক্তিতে, তোমার উদ্দীপনায়, তোমার সাহসে, তোমার মিজাজে আল্লাহ যদি সঙ্গে না থাকে, ওই লোকটা জিহাদের ময়দানে গিয়েও ফেলিয়র হয়ে যাবে। জি, চলেন ইতিহাসের দিকে তাকিয়ে দেখি যে আল্লাহকে বাদ দিয়ে জিহাদ করা যায় কি না। হায়াতে রসুল, আল্লাহর নবী জীবনে বেঁচে আছেন, জি, এবং সে ইসলামের পক্ষে জিহাদ করছে, ইসলামের পক্ষে জিহাদ করছেন, বীর বিক্রমে তার জিহাদ চলছে, এতটুকু ত্রুটি নাই। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক লোককে দেখলাম ইসলামের পক্ষে এত সুন্দর জিহাদ করছে, বীর বিক্রমে জিহাদ চালিয়ে আছে। আল্লাহর নবী বললেন, ওই লোকটি জাহান্নাম যাবে, ওর ঠিকানা হবে জাহান্নাম। ই তো অবাক হয়ে গেল, ইসলামের পক্ষে বেঈমানদের বিপক্ষে এত তুমুল জিহাদ করার পর কি করে সে জাহান্নাম যেতে পারে? এই কথাটা বলার পর সে বলছে, আমি খেয়াল করছি ওকে জিহাদের ময়দানে, ওর শরীরে দুইটি তিনটি তালোয়ারের আঘাত পড়ে গেছে, আর এই আঘাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজের তালোয়ারটাকে উল্টা দিকে রেখে নিজের পেটটা ওখানেই দিয়ে নিজে সুসাইড করে নিল, দুনিয়া থেকে বিদায় নিল। লোকটি বলছে, আমার কান ভুল শুনেছিল, আমার ইমানের দুর্বলতা ছিল, কিন্তু যখনই দৃশ্যটা দেখলাম, আমার চোখ যখন দেখল, আমি দৌড়তে দৌড়তে এসে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, বেশাক আপনার জবানের কথা ঠিক হয়ে গেছে। জি, ইমান জিহাদ খালি বলছে বেরিয়ে চলো তালোয়ার নিয়ে, কালকে আর অমুককে কাটবো আর অমুককে ছাঁটবো, কিন্তু তার আগে তুমি যে স্ট্যান্ডে দাঁড়াবে প্ল্যাটফর্মে, 100% ইমান না হলে পারা যাবে না। চলেন, ওয়া রাসূলিহি, জিহাদের ভিতরে যদি রসুলের আদর্শ না থাকে সেখানেও কামিয়া পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? যে আল্লাহ রসুল আপনার কাছ থেকে বিদায় নিয়েছে, আল্লাহকে সঙ্গে নিয়ে জিহাদে বেরিয়ে গেছেন, এখানেও কামিয়াব হবে না। আল্লাহর নবীর জীবদ্দশায় সাহাবিরা গেছিলেন জিহাদে, একদিন নয়, তিন দুদিন নয়, তিন দিন নয়, মহড়া চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে।
এই মহড়াটা যখন দীর্ঘ সময় চলছে কিন্তু জিহাদে বিজয়ী আনতে পারছে না, সাহাবীরা কালেমা তাইয়েবার পতাকা তুলতে পারছেন না, তখন সাহাবীরা মাসোয়ারায় বসে গেলেন, আপোষ আলোচনাতে বসে গেলেন, কি ব্যাপার, আমাদের শক্তির এত কেন কমি রয়েছে, আমরা কেন এখনো পর্যন্ত প্রতিপক্ষকে ময়দান ছাড়াতে পারলাম না, কেন এখনো পর্যন্ত কালেমার পতাকা তুলতে পারলাম না। আপোষে আলোচনা করে তিলে তিলে নিখুঁতভাবে খুঁজছে, নিশ্চয় আমাদের কোনো আমলের ত্রুটি হয়ে গেছে, যে ত্রুটির কারণে আল্লাহ নারাজ আছে। এই আমলের ত্রুটি খুঁজতে 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 সমস্ত সাহাবীর ভিতরে খুঁজে পাওয়া গেল। আমরা তিন দিন মেশওয়াক করিনি, আমরা দাঁতে দাঁতন দিইনি, দাঁতকে সাফ করিনি, তিন দিন আমরা মেশওয়াক করিনি, সামান্য মেশওয়াক। আল্লাহর নবী বলছেন লাউলা আশাক্কালি উম্মতি, আমার উম্মতের জন্য যদি আমি ভারী না মনে কর তো দাঁতন করাটাকে ফরজ আইন করে দিতাম, কিন্তু আমার উম্মতের জন্য ভারী মনে হয়ে গেছে, এর জন্য আমি দাঁতনকে ফরজ করি না, নচেত প্রতি ওয়াক্তে ফরজ করে দিতাম। এটা কত গুরুত্বপূর্ণ সুন্নত, এই সুন্নতটা ছাড়া গেছে তিন দিন। এবার জামাতের আমির, সেখানে জিহাদের যিনি কমান্ডার ছিলেন, উনি বললেন সকালে উঠে কালকে কোনো জিহাদ হবে না, আগে ডাল ভাঙো আর দাঁতন করো, রসুলের সুন্নতকে আগে জিন্দা করো। যখনই এরা ডাল ভাঙতে লেগেছে আর এই ডাল ভাঙার দৃশ্যটা দেখে প্রতিপক্ষ ময়দান ছেড়ে পালিয়ে গেছে, আজকে খেপে গেছে, আর সামনে যাস না। একটা সুন্নতের কত ক্ষমতা। জি ভাই, আমরা দাঁতনকে অবহেলা করি। বিশ্বনবী এত দাঁতন করতেন, নামাজের কাতারে দাঁড়িয়ে দাঁতন করতেন, কানে রেখে দিতেন, পকেটে রেখে দিয়ে সলাৎ পড়তেন, আবার দাঁতন করতেন, বিছানার বালিশের নিচে রাখতেন, ঘুম থেকে উঠলেই মেশওয়াক করতেন। আমাদের পূর্ব প্রিপারেশনগুলোর গোলমাল আছে, কিন্তু জিহাদের ময়দানে যাওয়ার খুব শখ আছে, খালি বলছে জিহাদ করো, এর বিরুদ্ধে করো, ওর বিরুদ্ধে করো, ও নিজের কাছে ইসলাম নাই, লোককে ইসলাম দেখাবে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করবে গদিতে, কিন্তু ওর সাড়ে তিন হাত বডিতে ইসলাম নাই। সাড়ে তিন হাত বডিটা যদি ইসলাম দিয়ে সার্চ করা যায় তো দেখা যাবে 62খানা ইসলাম থেকে ও নিজেই দূরে আছে, আর 24 ঘন্টার জীবনে ইসলাম নাই। ও চাইছে যে রাষ্ট্রে ইসলাম হয়ে যাক, ইউনিয়নে ইসলাম হয়ে যাক, দেশে ইসলাম হয়ে যাক, মহাদেশে ইসলাম হয়ে যাক, ওর চাওয়াটা ভালো কিন্তু কাজ খারাপ। মশার মতো, মশার সুর ভালো কিন্তু ব্যবহার খারাপ, তো এদের চাওয়াটা সেরকম। চলেন এবার জিহাদে নামব। আমার দুই জায়গা ঠিক হয়ে গেছে, আল্লাহকে ইমানে নিয়েছি, রসুলকে আদর্শে নিয়েছি, এরপরে জিহাদের ময়দানে নামব। এরপরও 4খানা স্তর রয়েছে, জাদুল মাদ নামে কিতাবে লেখছে জিহাদের 4টা স্তর রয়েছে। প্রথম নম্বরে যদি তুমি ফেল পড়ে যাও, দ্বিতীয় ক্লাসে বসতে পাবে না, তোমাকে প্রথম নম্বরে পাস করতে হবে, তারপরে দ্বিতীয়তে পাস করতে হবে, তিন নম্বর যখন পাস করবে, চতুর্থ নম্বরে তুমি যখন তালোয়ার ধরবে, তখন হযরত উমার আর খালিদ বিন ওলিদের মতো তুমি হয়ে যাবে, প্রতিপক্ষ তোমার সামনে দাঁড়াতে পারবে না। তাহলে ওই তিনটে স্তরে আমি পরীক্ষায় বসবো না, আমি ক্লাসে বসবো না, আমি মাধ্যমিকে বসবো না, ম্যাট্রিকে বসবো না, এইচএসে বসবো না, আমি গ্র্যাজুয়েশন বসবো না, একবারে এম এর ক্লাসে গিয়ে পরীক্ষা দিতে বসেছি, এক চান্সে এম এ পাস করে যাব, কোনো দিন হবে না। এখন যদি আপনি তর্ক করেন মাধ্যমিকের ছেলেদের যতগুলো অক্ষর এ বি সি ডি, আমারও ক্লাস এম এরও অতগুলি অক্ষর, তর্কে জিতা যাবে না, আর এইভাবে জিহাদের ময়দানে জোয়া যাবে না। তাহলে সেটা কিন রকম, জাদুল মাদ বলছে প্রথম জিহাদ করো, তুমি তোমার আত্মার সঙ্গে দেখো ওখানে বিজয়ী হতে পারো কি না। প্রথম জিহাদ হলো জিহাদে আকবার, পৃথিবীর সব থেকে বড় জিহাদ জিহাদ আকবার বলা হয়েছে হুদাইবিয়ার সন্ধিকে হাদিসের পাতাতে। কেন? সেখানে তালোয়ার বের হলো না, সেখানে ঢাল কাজে লাগলো না, সেখানে কোনো কিছুই হলো না, শুধুমাত্র সন্ধি হলো, অথচ হাদিসের পাতাতে সেটাকে জিহাদে আকবার বলা হলো। কেন জিহাদে আকবার বলা হলো? সেখানে আত্মার সঙ্গে যুদ্ধ হয়েছিল। হযরতে উমারের মতো ব্যক্তি আবু বাকারকে বলছে, আবু বাকার ইনি কি সত্যি নবী নয়?
আল্লাহ রসুলের জন্য বলছেন ইনি কি সত্যি নবী নন, বলে হ্যাঁ সত্য নবী, তোমার কি সন্দেহ হয়? বলে কেন, ইনি কি সত্যি নবী নন, আর ইসলাম কি সত্য দিন নয়, আল্লাহ কি শক্তিমান নয়? আবু বকর রে, প্রত্যেকটি জিনিস আমাদেরকে কেন মেনে নিতে হচ্ছে বিপক্ষে? আবু বকর বলে ফেললেন, ভাই তোমাকে যেটা বলছি তুমি শোনো, তুমি ছুঁচের পেছনে ধাগা হয়ে যাও। কত দামি কথা বললেন আবু বকর, ছুঁচের পেছনে ধাগা হয়ে যাও। ছুঁচের পেছনে ধাগা জানে না সে কোন কাপড়ের ভিতরে ঢুকবে, ছুঁচ যেদিকে ওকে নিয়ে যাবে ওর পেছনে পেছনে ধাগা ধরবে, তবেই একটা কেঁথা তৈরি হবে, তবেই একটা ফুল তৈরি হবে। তো বিশ্বনবী হচ্ছেন ছুঁচ, তুমি ধাগা হয়ে যাও, যেদিকে তোমাকে চালাচ্ছে ওই দিকে চলো, ইসলাম সুন্দর একটা গঠন হয়ে যাবে, তুমি এত বিতর্কে জড়িয়ে যাও না। হযরত আবু বকরের মতো নরম মিজাজের মানুষ এইভাবে একটা থাপ্পড় মেরে দিয়ে মুখ দিয়ে খিস্তি করে গালি দিয়েছিলেন। সাহাবীদের ভিতরে একজনই খিস্তি করে গালি দিয়েছিলেন একবার, সেটা হুদাইবিয়ার সন্ধিতে, এক নোংরা কথা বলেছিলেন, ধৈর্য ধরতে পারেনি। এইভাবে প্রত্যেকটি সাহাবী, হযরতে আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মাথা কেটে দিব কিন্তু মুহাম্মদের পাশে রসুল কাটতে পারবো না, এটা আমার ক্ষমতা হচ্ছে না। আল্লাহর নবী বললেন আমাকে দেখে দাও আমি কেটে দিই। এদের প্রাণের ওপরে নাফসের ওপরে জিহাদ চলছিল যখন ওখান থেকে ফেরত এলো। আল্লাহ তাবারক বা তাআলা জিব্রাইল মারফতে খবর দিলেন ইন্না ফাতাহনাকা ফাতাহনা মুবিনা, হে নবী তুমি ওদেরকে বলে দাও অচিরেই তোমরা মক্কা ফতে করে ফেলবে। এই রকম ঘটনা যখন ঘটলো এই জিহাদটাকে জিহাদে আকবার বলা হলো, কেন? যেহেতু এটা নাফসের সঙ্গে লড়াই ছিল। এখানে যে কটা যুবক জিহাদ করতে চান ফার্স্ট ক্লাসটাতে একবার পাস করেন, দুরিকাত নামাজ খালি ধ্যানের সঙ্গে পড়ে দেন, বেশি লাই দুরিকাত পড়ে দেন, তারপরে নিয়ে যাবো জিহাদের ময়দানে। সলাতের সাতটা নাম আছে, মিফতাহুল জান্নাহ, সলাত, জিক্র আকবার, জিহাদে আকবার, সব থেকে বড় জিহাদ হলো নামাজ। ময়দানে তো তালোয়ার নিয়ে নামবেন, আগে ট্রেনিংয়ের ময়দানটা ঠিক করেন। তো ট্রেনিংয়ের ময়দানে আমার দেহ আছে কাতারে আর আমার মন আছে মার্কেটে, কত বড় তুমি বীর তোমার মনকে কাতারে নিয়ে এসে হাজির করা, সাজদায় জায়গায় হাজির করো আর আল্লাহর কাছে দাঁড় করাও তোমার নিজেকে। দুরিকাত নামাজে 5 মিনিট লাগবে, এই 5টা মিনিট তুমি তোমার আত্মাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে রাখো, 1 সেকেন্ড যেন বেরিয়ে নিয়ে যায়, তাহলে তোমাকে আমি বীর বীর সার্টিফিকেট দেবো। এখান থেকে যারা পাশ করবে 2 নম্বরে আসবে আহাল, আত্মীয়র সঙ্গে জিহাদ। কেমন জিহাদ? 5 ভাই একটা ঘরে বাস করে, একজন বিয়ে করেছে বলছে কাউকে দেখা দিতে দিব না, শরীয়ত আমি মানব, শুরু হয়ে গেল জিহাদ। আমি দাঁড়িয়ে রেখেছি, ইয়ং ছেলে মেয়েরা পছন্দ করবে না, জিহাদ শুরু হয়ে গেল। আত্মীয়তার ভিতরে জিহাদ শুরু হয়ে যাবে, আপনাকে আত্মীয় সবাই মেনে নিতে পারবে না। ওই জায়গায় এক আল্লাহ এবং রসুলকে রাজি রাখার জন্যে সকলের সঙ্গে মোকাবিলা করতে হবে। আবদুল্লাহ জুলবাতাজাইনের মতো পৃথিবীর কাউকে আমি চিনি না, একমাত্র চিনি আল্লাহকে এবং রসুলকে, তাতে আমার রুজি থাক চাই না থাক, বাপ বলবে বাড়ি থেকে বের হয়ে যা, মেরাজ থেকে তোকে বঞ্চিত করে দেবো, তাতেও আমি রাজি আছি, আমি পেয়ে গেছি আল্লাহকে এবং রসুলকে। এটা দ্বিতীয় জিহাদে HS পাস করতে হবে। যখন এই জায়গায় পাস করবেন, প্রথমটা পাস করার পর দ্বিতীয়টা যখন পাস করবেন, 3 নম্বর জিহাদ হবে আজাজিল শয়তানের সঙ্গে। শয়তান আপনার সামনে এসে বলবে তোর মতো পরেশগার দিনদার আর পৃথিবীতে নাই, ওয়ার যতগুলো চাল আছে, যতগুলো নাখড়া আছে, যতগুলোর গুলি আছে আপনার দিকে পরপর ছুড়বে, আর পরেশগার দিনদারের সার্টিফিকেট দেবে আপনার কানে, রিয়া তাকাব্বুর অহংকার লোড করবে শয়তান, যেহেতু যে যত আমল করে তার গোডাউনে শয়তান তত অহংকারকে লোড করবে, আত্মতুষ্টিতে ভুগবে, আত্মতুষ্টিতে ভুগবে। 2 রিকাত নামাজ পরে মসজিদ থেকে বের হবে আর বুককে উঁচু করে বের হবে, সবাই বেনামাজি আমায় নামাজি, এটাই হয়ে গেল আপনার টিউ একটা লিক, যথেষ্ট হয়ে যাবে। অথচ উমারের মতো ব্যক্তিটা আল্লাহর নবী যখন বললেন উমার রে আমার আল্লাহ,
জাহান্নাম থেকে তিন মুষ্টি এইভাবে বের করে হাজে কাউসারে গোসল করিয়ে জান্নাতে দেবে। তখন হযরত উমার কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন ওই মুষ্টির ভিতরে আমি চলে আসতে পারি। সাহাবীদের ভিতরে আত্মতুষ্টি ছিল না, সব সময় ভয় আর অনুশোচনার মধ্যে তারা জিন্দেগি কাটিয়েছে। খাওফাও ওয়া তামাহা, একদিকে ভয় আর একদিকে আশার ভিতরে তারা জিন্দেগি কাটিয়েছে। আর আমরা দুরি কাত নামাজ পড়ে তাও আবার পেছনে পড়ে, তাও আবার কামনা কাজা করে পড়ে, তাও আবার তাড়াহুড়ো করে পড়ে, তাও আবার ধ্যান থাকে না। এই নামাজের অহংকারের ঠেলা নেওয়া যায় না। অতএব বন্ধুরে, তৃতীয় নম্বর জিহাদে পাস করতে হবে শয়তানের কাছ থেকে। এরপরে আপনি যে ময়দানে নামবেন, যাকে হটাতে চাবেন তাকেই পৃথিবী থেকে হটিয়ে দেওয়া সম্ভব হবে। আর আপনার তলোয়ার তখন আপনার থাকবে না, ওই তলোয়ারটা হয়ে যাবে আল্লাহর তলোয়ার। জিহাদের টোটাল ব্যাখ্যাটা যদি করি, তো আমরা ফার্স্ট ক্লাসে প্রথমে মাধ্যমে কি ফেল আছি টোটাল ব্যাখ্যাটা চলেন। সময় তো পেরিয়ে গেছে, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিছি। তাদের ক্ষমতা কেমন ছিল ভাই, মাফ করবেন, কারণ সময় আর আমাদেরকে খোদবাই তুলতে হয় না, আমরা বিয়াদও বেশি বলে বলে অভ্যস্ত, যে সময় কন্ট্রোল করতে পারি না। যারা খতিব ওদেরকে তুলবেন, ওদের কন্ট্রোল থাকে, আর আমাদের সেই বেয়াদবের মতো হয়ে গেছি দুনিয়াতে। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে শুনিয়ে শেষ করে দিছি। খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত বললে অনেকগুলি আজীব আজীব স্পোর্ট আছে। মেয়েদের ক্যাম্প আলাদা, পুরুষের ক্যাম্প আলাদা, তারপরে খন্দক খোরা হলো। এই ঘটনাগুলো এক একটা ঘটনার পেছনে একটা একটা করে গভীর হীরের টুকরো ভরা আছে, সব আমি বলছি না। যখন অনেক রাত, সাহাবিরা খালি বলছে তোরা খাল পেরিয়ে আয়, আর ওইদিকে আবু সুফিয়ানের দল বলছে তোরা খালি খাল পেরিয়ে আয়, কিন্তু কেউ পেরুচ্ছে না। মুখোমুখি হয়নি খন্দকে জিহাদে, মুখোমুখি হয়নি। এরই ভিতরে আল্লাহ তাবারক বা তালা প্রচণ্ড ঝড় বায়ু শিলাবৃষ্টি দিল রাত্রিতে, তাদের তাবু টাবু উড়ে সব শেষ, অন্ধকার, এত অন্ধকার যে কাছের মানুষকে কেউ দেখতে পেয়েছে না। আর ওরা প্রতিদিন উট জবাই করে আর খায়, কারণ ওরা তো মক্কা থেকে এসেছে 500 কিলোমিটার দূরে, আর এরা তো নিজের গ্রামে আছে। খেতে 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 ওদের বাহন শেষ হতে চলেছে, বাহন। গভীর যখন রাত, আল্লাহর নবী হুজাইফাকে বলছে, হুজাইফা, নামটা গোলমাল হয়ে গেছে মনে হচ্ছে, মাজ মাজ কিংবা হুজাইফা, যাই হোক, বলছে ওদের খবরটা আনতে পারবে? আচ্ছা বলেন, ওরা যতগুলো সৈন্য আছে তাদের ভিতরেও একা যাবে, আবার গভীর রাতে অন্ধকারে, কোন ক্ষমতাটার প্রয়োজন এবার বুঝেন। তাদের ভিতরে ঢুকবে, খাল পার হয়ে যাবে এবং সেখানে একা যাবে, আর পুরা কুফফারে মক্কা মুশরিকে মক্কা হাজির। বলছে ইয়া রাসূলুল্লাহ, বাস আপনি দোয়া করেন। বলছে আমি যাচ্ছি। উনি গোয়েন্দার মতো গোপনে যাচ্ছেন, আর তার আগে যখন ঝড়টা থামলো, ওরা মিটিংয়ে বসেনি, ওরা ঝড় থামার পর মিটিং করবে, মিটিংয়ের আগে ঝড় থেমে গেছে, এবার লোক আসতে বাকি আছে। এই মুহূর্তে আল্লাহ রসুল হযরত আলীকে পাঠালেন, খন্দকের খবরটা আনো তো। তো হযরত আলী বলছে, আমি খালের এই পাশে গিয়ে এইভাবে দেখছি, তাবু টাবু কিছু নাই, আল্লাহ ঝড়ে সব উড়িয়ে দিয়েছে। আর রসুলের চাচা আবু সুফিয়ান ছোট্ট বড় একটা কূপি জ্বালিয়েছে, কূপি কূপি মাটির পাত্রে চর্বি দিয়ে একটা আলো দীপ দীপ করে জ্বলছে, একটা ছিঁড়া তাঁবুর পাশে থত্থর 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 করে কাঁপছে ও, মানে শীতে, আর ওই কূপিটাকেই বুকের কাছে রেখেছে। হযরত আলী বলছেন, যখন আমি আবু সুফিয়ানকে দেখলাম, সঙ্গে সঙ্গে আমি আমার তীরকে রেডি করে নিলাম এবং তীরে আমি ফলাটা লাগালাম, তীরটাকে রেডি করে একদম আবু সুফিয়ানের মাথাকে বুককে লক্ষ্য করেছি। মনে মনে ভাবছি, আবু সুফিয়ান রে রে ইসলামের দুশ্মন, আজকে তোকে দুনিয়া ছেড়ে দিতে হবে।
তীর নিশান করে ফেলেছি। এমন সময় আমার ব্রেন আমাকে বলছে, আলী রে, রসুল তোকে মারতে পাঠাইনি, দেখতে পাঠিয়েছে। রসুল তোকে বলেনি যে মেরে আয়, বলেছে দেখে আয়। তীর আমি গুটিয়ে নিলাম, আল্লাহর নবীর কাছে এসে বললাম, আপনার চাচার অবস্থায় আমি এই পর্যন্ত পৌঁছেছিলাম, কিন্তু বাকিটা আমি আগাতে পারলাম না। দেখেন, সেদিন আলী মেরে দিলে আবু সুফিয়ান ঈমান পেত না। হয় ফাতে মক্কার পর ওই আবু সুফিয়ান আবার ঈমান এনে রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো। এরপরে মাস বলেন বা হুজাইফা, আমাকে রসুল যখন বললেন তখন গভীর রাত, শনশন শনশন বাতাস চলছে। আমি আস্তে আস্তে করে খালটা পার হলাম। পার হওয়ার পর দেখলাম সমস্ত কুফফারে মক্কা আর মুশরিকে মক্কারা মিটিং করার জন্য আবু সুফিয়ানের কাজ যাচ্ছে। চারজন, পাঁচজন, ছজন আবু সুফিয়ানকে গোল করে ঘেরে ধরে আছে, যেন কোনো দিক থেকে হাওয়া তাকে না লাগে এবং কুপিটা যেন না নেমিয়ে যায়। আর ওই জায়গাতে সবাই বাকি অন্ধকারে হাজার লোক রয়েছে, তারা অন্ধকারের মধ্যে ঘুরছে। ওখান থেকে যে হুকুমটা বরাদ্দ হচ্ছে সকলকে কানে 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 শুনিয়ে দেওয়া হচ্ছে। এমন সময় আবু সুফিয়ান একটা আইন জারি করলো, হে আমাদের মক্কার লোক, তোমরা নিজের নিজের দুই হাতে দুটো করে লোক ধরে লাও আঁধারে। তার মানে আঁধারে এদিকে একটা ধরবো, এদিকে একটা ধরবো, তোমার নাম কি বলো অমুক, তোমার নাম কি বলো অমুক, তাহলে আমাদের লোক, এইভাবে নিজের নিজের হাত ধরে নাও। যে হাত ধরবে না জেনে নিতে হবে সেটা আমাদের বিরুদ্ধে লোক। কিরম কুবুদ্ধি, যে হাত ধরবে না জেনে নিতে হবে আমাদের বিরুদ্ধে লোক, ওকে তোমরা হত্যা করো। আবু হযরত হুজাইফা বলছে, এ তো সাংঘাতিক বিপদে পড়লাম, তারা আপোষের মধ্যে হাত ধরাধরি করবে অন্ধকারে, আমি কোথায় যাই এই অবস্থায়। আমি ওদের ভিতরে ঢুকে ডান দিকে আর বাঁ দিকে দুটি হাতকে চট করে ধরে নিলাম। তখন আমাকে ওরা জিজ্ঞেস করছে, তোর নাম কি? আমি হুজাইফার বলছি না, আমি মাস বলছি না, দুইজনের মধ্যে একজন ছিল বলে আমি বলছি না। আমি সঙ্গে সঙ্গে কৌশল অবলম্বন করলাম, আমি বললাম আমার নাম আবদুল্লাহ, আর আবদুল্লাহ যেই বলে দিয়েছি মানে আমি আল্লাহর গোলাম। যখন আবদুল্লাহ বলে দিয়েছি, সঙ্গে সঙ্গে ওরা বললো ঠিক আছে, তাহলে হাতটা টিপে ধরে থাক, হাত ছাড়িস না। এরপরে দ্বিতীয় আইন আসছে। দ্বিতীয় আইন কি আসলো? হাত দ্বারা হয়ে গেছে বলে আবু সুফিয়ান বলছে, হে মক্কার লোক, তোমরা কান করে শোনো, দীর্ঘ কয়েকটা মাস পার হয়ে চলে যাচ্ছে, একটা দুটো মাস পার হতে চলেছে, এখনও জিহাদ হচ্ছে না, আমাদের বাহনগুলো খাদ্যগুলো শেষ হয়ে গেছে, এরপরে যদি আমরা এখানে থেকে যাই আমরা বাহন আর খাদ্য অভাবে মারা যাব, অতএব আজকে রাত্রিতেই সফর শুরু হয়ে যাবে, মদিনা ছেড়ে আমাদেরকে মক্কার দিকে চলতে হবে। ওই খবরটা একজন 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 করে সকলের কাছে পৌঁছে গেল। তখন ও বলছে, আলহামদুলিল্লাহ, যাই হোক একটা খবর পেলাম, দ্বিতীয় নম্বর এরা ময়দান থেকে পালিয়ে যাবে, আর রসুলটা আমাকে খবর আনতে পাঠিয়েছে। তিন নম্বর খবর, আবু সুফিয়ান বলছে কাফেলা একসঙ্গে মক্কা যাবে না, দুইজন চারজন দুইজন চারজন করে যাবে, তোমরা রাস্তায় হাঁটতে শুরু করো, যদি একসঙ্গে যাও মুখ দেখাতে পারবো না। এত বড় কাফেলা কোথা গেছিলে? বলে মদিনা গেছিলাম। পেরেছ কি পারনি? বলে পারিনি। তাহলে লোক আমাদেরকে লানত দেবে, আমাদেরকে ছোট করবে, হেয় প্রতিপন্ন করবে, অতএব একসঙ্গে না গিয়ে দুজন পাঁচজন করে মক্কার দিকে হাঁটতে শুরু করো, যাদের যানবাহন আছে তারা যানবাহন নাও, যাদের যানবাহন নাই তাদের যানবাহনের বাইরে চলে যাও। এই বলতে বলতে ওদের যতগুলি অস্ত্র শস্ত্র ছিল ওরা ওখান থেকে গোপনে চলে যাবে, নিজেদের কাজে নিয়োজিত হলো। হযরত হুজাইফা বলছেন, আমি সঙ্গে সঙ্গে চাদরটা দিয়ে লুকিয়ে সে খন্দকের গর্তে নেমে গেলাম নামার পর। এরপরে যখন আমি মদিনা মানোয়ারে এসে মসজিদে নববীতের কাছে পৌঁছেছি, তখন দেখছি এখানে কেউ নাই, শুনশান সব সাহাবীরা নিজের নিজে ঘরে চলে গেছে, অতি ঝড় বৃষ্টির কারণে তারা নিজে নিজে আশ্রয়ে চলে গেছে, শুধুমাত্র একটি ব্যক্তি রয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাত্র মসজিদে ঢুকছেন তাহাজ্জুদের জন্যে। আর আমাকে যখনই দেখে নিলেন রসুলের দিলটা বড় হয়ে গেল, হুজাইফা তুমি ফিরে এসেছো, কারণ রসুলও জানতেন হয়তোবা হুজাইফা জান্নাতি হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, ওদের ভিতরে আমি গোয়েন্দা পাঠিয়েছি, যদি জানতে পারে তাহলে শহীদ হয়ে যাবে। আর হুজাইফা বলছেন, যখন আমি খন্দকটা পার হয় তখন আমি নিজেকে বলেছিলাম, হুজাইফা রে, তুই এখনই আল্লাহর পেয়ারা হবি, তুই রেডি হয়ে যা, এখনই তোকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে টুকরো করে। কিন্তু যখন আমি ফিরে এলাম তখন আমি থরথর থরথর করে কাঁপতে রয়েছি। এই কাঁপা দেখে আল্লাহর নবী বললেন, হুজাইফা তুমি আমার সঙ্গে মসজিদে এসো। বিশ্ব নবী মসজিদে বসে গেলেন এবং একই চাদর
অন্তরের ভিতরে আল্লাহর নবী আমাকে যখন জড়িয়ে দিলেন তখন আমি আর এক রাসূল একই চাদরে যখন ঢুকে গেলাম জান্নাত কি পাবো তা জানি না, পৃথিবীর ভিতরে মনে হচ্ছে জান্নাতের স্বাদ পেতে লাগলাম, বিশ্ব নবীর সঙ্গে একই চাদরে বসে গেলাম, একই চাদরে আরাম নিতে নামলাম। আল্লাহর নবী বললেন হুজাইফারে অনেক বড় কাজ করেছ, তুমি একটু গরম হয়ে নাও, আমার চাদরের ভিতরে তুমি চলে এসো। জিহাদের নামে বকলে হবে না ভাই, অনেকটা সময় পেরিয়ে গেল, আপনারা আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, হায়াতে আবার বেঁচে থাকলে দেখা হবে। কাঞ্চনের লোক বেশি ভালোবাসছে, ওই জন্য আল্লাহও ভালোবাসছে, আমাকে নিয়ে চলে এসছে। একটু আপনাদের দোয়া ছাড়া কিছু নয়, এরকম চারিদিকে বর্ডার সিল, তারপর আল্লাহ পার করে নিয়েছেন, আপনাদের দোয়া প্রার্থী। আমি একজন খ্যাপা মানুষ, ছোট মানুষ, বেশি কিছু জানি না, ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন। কি হলো, যারা দোয়া চেয়েছে ওরা দোয়া পেয়ে যাবে, এইগুলো ঠিক নয়, এগুলো বলতে হয় আর কি। শরীয়তে এইভাবে ঠিক নয় যে খুতবা চলবে তারপরে নাম ধরে কে কত টাকা দিয়েছে ওর দোয়া করতে হবে। আপনি দিয়েছেন যাকে সে দিয়ে দেবে আপনাকে, ঝামেলা চুকে যাবে। মাগো উসি সে যো দেতে হে খুশি সে, এত কেন ফলাও করবেন লোকের সামনে যে আমি 500 টাকা দিয়েছি। দেখেন তো হুজাইফার জিন্দেগিটা কেমন, ও তার কোনো মাইন্ডে ফলাও করেনি। অতএব এইগুলো শরীয়তে ঠিক নয়। তারপর আজানের পর যারা ঢুকেছেন তাদের হাজিরি হয়নি, তাদের জুমার হাজিরি হয়নি, আজান শেষ হয়ে গেলে ফেরেস্তারা খাতা গুটিয়ে দিয়ে ওরাও খোতবা শুনতে বসে যায়, অতএব তাদের জুমার হাজিরি হয়নি। জুমার খোতবাতে মিম্বারে খতিব বসে গেলে তারপর আপোষে কথা বলা যাবে না, যিনি কথা বলেছেন তিনি ভুল করেছেন, বলা যাবে শুধু খতিবকে। আপনার কোনো প্রশ্ন থাকলে দাঁড়িয়ে যান, সরাসরি খতিবকে বলেন, কিন্তু আপোষে বলা যাবে না। এগুলোকে ফলো করেন, এদি মৃত্যু মাহমুদের নামে দোয়া করবেন, তারপরে অজ্ঞাত নামে দিয়েছে 500, যাই হোক নুরু মিয়া দিয়েছেন 500, এগুলো আর করবেন এর আগে, অজ্ঞাত নামে আরও 500, অসুস্থদের জন্য দোয়া করবেন, সমগ্র কবরবাসীর জন্য দোয়া করবেন। দোয়ার ব্যাপারে আপনাকে কেন চিঠি দিতে হবে, বিয়ে দেওয়ার পর ছেলেকে কি বলতে হয় চিঠি দে শ্বশুর ঘর যা, ও ঠিক যাবে। খোতবার 3টে অংশ, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন প্রথম দিকটা হবে তেলাওয়াত, মাঝে হবে বক্তব্য, শেষকালে হবে দোয়া। নামার আগে তো আমি দোয়া এমনিই করবো, দিয়ে যে দিয়েছেন না দিয়েছেন এটা তো আমার কর্তব্য খোতবার ভিতরে। বিধায় এগুলো আর করিয়েন না, এগুলো খারাপ, এগুলো শরীয়ত অ্যাকসেপ্ট করে না, খুব তাকওয়ার নজরে দেখবেন। তো আল্লাহ তাবারক বা তাআলা সর্বশেষ দোয়া করছি, আল্লাহ তাবারক বা তাআলা আমাদেরকে যেন জিহাদের মনোভাব দান করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাম যে আল্লাহ যে জিহাদটা চেয়েছেন ওটাই যেন দান করেন। আল্লাহ যেন আমাদেরকে শরীয়তের লাইনে যেভাবে নবীজি চলেছেন ওইভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক বা তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজকে মন দিয়ে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক বা তাআলা আমাদের আত্মীয় স্বজন, মা বাপ ভাই বোন, এক কথা কালেমা আলাপ, শেষ নবী থেকে নিয়ে সাহাবি তাবে তাবিন উলামা হজরত, যত ইমাম হজরত আছেন যারা সারা পৃথিবীকে কোরআন হাদিসের তফসির দিয়ে গেছেন, আজকে নীরব নগরে চলে গেছেন, সমস্ত সমগ্র মুসলিম কালেমা আলাকে আল্লাহ যেন কবরে মাফ করেন এবং তাদেরকে নূরে মানোয়ার করে দেন কবরকে অন্ধকার। আল্লাহ যেন আমাদের উপরে রাজি হয়ে যান এবং আমাদেরকেও আল্লাহ তার উপরে রাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে এই দোয়া করছি, যারা এই মসজিদ কেন সারা বিশ্বে ইসলামকে বাঁচাতে গিয়ে একটা টাকা দিয়েছে তাকেও যেন আল্লাহ কবুল করে নেন এবং তার মালকে কবুল করে নেন এবং মালে বরকত দান করুন। এই আল্লাহ তুমি আমাদেরকে কারুনের মাল দিও না, ওসমানের মাল দাও আমাদেরকে। আল্লাহ তুমি আব্দুর রহমান ইবনে আওফের মাল দাও, হযরত সুলাইমানের মাল দাও, সাদ্দান নমরুদের মাল দিও না। ওই মালের মধ্যে অহংকার মিশানো আছে, এই মালের মধ্যে তাকওয়া মিশানো আছে। এ আল্লাহ আমাদেরকে সুস্থ শরীর দাও, যে যেদিক থেকে ইনকাম করছে হালাল উপার্জন করার তৌফিক দাও। অনেক মানুষ অনেক গোপন কষ্টে তারা টেনশনে ভুগছিল, সেগুলোকে তুমি উপশম করে দাও, সেগুলো তুমি মুক্তি করে দাও। অনেক মানুষ আছে যে মুখে বলতে পারে না, গোপন রোগ, গোপন টেনশন, আল্লাহ সেগুলোকে তুমি ক্লিয়ার করে দাও। এ আল্লাহ আমাদের চলার পথকে ক্লিয়ার করে দাও, সারা বিশ্ব মানবের জন্য হেদায়েতের দরজা তুমি খুলে দাও। এ আল্লাহ মেয়েদেরকে পর্দায় থাকার তুমি তৌফিক দান করো, এ আল্লাহ তাদেরকে হযরতে খাদিজা ফাতেমা জোহরার মতো হওয়ার তৌফিক দান করো, এই আল্লাহ আমাদের জন্য হেদায়েতের দরজাকে খুলে দাও। সর্বশেষ কথা আল্লাহ তোমার কাছে আরজি, তুমি আমাদের হয়ে যাও, এ আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, এ আল্লাহ তুমি আমাদের হয়ে যাও। আল্লাহ তুমি আমাদের হলে জান্নাতও দরকার নাই, তোমাকেই দরকার, ঝামেলা শেষ, আল্লাহ তুমি আমাদের হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি আমাদেরকে আপনজন বানিয়ে নাও, এ আল্লাহ তোমাকে চাইছি তোমার কাছ থেকেই। আর যারা শুধু জুমার নামাজ পড়ে বাড়ি চলে যাচ্ছেন আর আসরে আসবেন না, ওরাও বেনামাজি, এটা বলতে ভুলে গেছিলাম, ওরা বেনামাজি, শুধু জুমা পরে চলে যাচ্ছেন আসর পর থেকে আর আসবেন না, এরা বেনামাজি 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 বেনামাজি, এরা নামাজি নয়। তাহলে আজকের জুমাতে যারা এসছে আপনারা সকলে আমরা তৌবা করে নিয়ে একবার আস্তাগফিরুল্লাহ আল্লাহ জি
বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাই। আপনাদের জন্য যারা এই শুধু সাপ্তাহিক মুসলি সকলের জন্য আমরা ইস্তেগফার করলাম, যদি আজ থেকে আপনি কন্টিনিউ নামাজি হয়ে যান তো আপনার গোনা মাফ হয়ে গেছে, এটা জেনে নেন। কারণ রসুলের সহি হাদিস আছে, এক প্রতিদিন যদি 70 বারও গোনা করে আল্লাহ 70 বার মাফ করবে। কিন্তু মাফ চানোর শর্ত হচ্ছে যে আর করবো না, এই নিয়তটা থাকতে হবে। তো আপনারা এই নিয়ত করে বেরিয়ে যান যে আসর থেকে কন্টিনিউ চলবে মত পর্যন্ত, যেই কন্টিনিউ চালাতে পারবেন তার জীবনের গুণা আল্লাহ মাফ করবেন। আল্লাহ আমিন। ইন্নাল্লাহ মালাইকাতাহু ইসাল্লুন আলা নবী ইয়া আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা মুহাম্মাদ ওয়া কামা সাল্লাইতা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।